আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিরিয়ানির মধ্যেও যে এত পুষ্টিগুণ থাকতে পারে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই, এবং জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। শরীরের অনেক সমস্যার হাত থেকে রক্ষা করে এই বিরিয়ানি। চলুন জেনে নেওয়া যাক সকলের পছন্দের বিরিয়ানির কিছু গুণ। হজম হবে না, অ্যাসিডিটি হবে, এমন অনেক তথ্য উঠে আসে বিরিয়ানি খেতে গিয়ে। কিন্তু অনেকেই হয়তো জানেন না শরীরকে অনেক সমস্যার হাত থেকে রক্ষা করে এই বিরিয়ানি। যেমন ভিটামিন এ তে ভরপুর, মুরগির মধ্যে থাকা ভিটামিন B3 এবং নিয়াসিন শরীরকে ডিঅক্সিফিকেশন করতে সাহায্য করে। নিয়াসিন ক্যান্সার, কোলেস্টেরল এবং স্নায়ুবিক সমস্যার মতো বিভিন্ন শারীরিক সমস্যার হাত থেকে রক্ষা করে আমাদের। তারপরে হলো ডিটক্সিফিকেশন। বিরিয়ানির মধ্যে যে মশলাগুলি ব্যবহার করা হয় তার মধ্যে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি অভ্যন্তরীণ অঙ্গের জন্য সহায়ক। আদা, রসুন, হলুদ, কালো মরিচ, জিরার মধ্যে রয়েছে ডিটক্সিফিকেশনের ক্ষমতা। তারপরে পুষ্টিগুণ। বিরিয়ানির পুষ্টিগুণের কথা আলাদা করে বলার কিছু নেই। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট শরীর গঠনের জন্য ভীষণভাবে উপযোগী। এক প্লেট বিরিয়ানি তাই একজনের সুষম আহার হিসেবে বিবেচিত হয়। বিরিয়ানির সঙ্গে থাকা মুরগি অথবা খাসি, ডিম অথবা কাজু বাদাম আমাদের শরীরে প্রোটিন সরবরাহ করে। হাতে থাকে কার্বোহাইড্রেট এবং তেল থেকে আসে চর্বি। বার্ধক্য প্রতিরোধে বিরিয়ানি। আমরা অনেকেই জানি না বিরিয়ানি রান্নাতে ব্যবহৃত মুরগির মাংসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সেলেনিয়াম। সেলেনিয়ামের অ্যান্টি এজিং ক্ষমতা থাকে দুর্দান্ত, যা আমাদের বয়স কমিয়ে দিতে সাহায্য করে থাকে। হজম শক্তি বর্ধক। যাদের হজম শক্তি কিছুটা কম তারা কার্যত বিরিয়ানিকে এড়িয়ে যায়। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই বিরিয়ানি কিন্তু আপনার হজম শক্তি বাড়িয়ে দিতে পারে। নেপথ্যে রয়েছে বিরিয়ানির মশলা। হলুদ, আদা, জিরা দিয়ে বানানো বিরিয়ানির মশলা হজম সাহায্যকারী এনজাইমকে সক্রিয় করে এবং আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি দেখে নতুন কিছু জানতে পারলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমার এই HS অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে এরকম ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ বন্ধুরা।